দুই বাইকের সংঘর্ষে আহত তিন বাইক আরোহী গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। দুই বাইকের সংঘর্ষে আহত তিন বাইক আরোহী কুলজি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়ক ধরে ধানবাদ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী সহ বাইকে বসা এক মহিলা। আর ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল অন্য এক মোটর বাইক। সেই সময় দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আহত হয় মোটর বাইকের চালক। এরপরেই ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ চিকিৎসার জন্য তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। বিগত কয়েকদিন আগে একই জায়গাতে একটি বিএমডাব্লিউ চার চাকা গাড়ি ও মোটর বাইক রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল এক যুবকের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে, এমনকি দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। আমরা প্রশাসনকে বারবার ট্রাফিকের আবেদন করছি, কিন্তু কোনো ট্রাফিকের ব্যবস্থা হচ্ছে না। তাই আমাদের দাবি, এইখানে ট্রাফিকের ব্যবস্থা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন তিনি। কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। এখানে কিন্তু বারবার আমাদের এই দুর্ঘটনার কবল পড়ছে আমাদের গ্রামের লোকাল মানুষ। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা বারবার সিপি সাহেবের সেদিন এসেছিল, একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে। আমরা বারবার বলছি এখানে ট্রাফিকের ব্যবস্থা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পায়নি। এখানে আমাদের গ্রামের এবং লোকাল মানুষরা প্রত্যেক দিনই দুর্ঘটনা হচ্ছে এবং মৃত্যুর মুখেও চলে গেছে অনেকে। আমরা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছি, বারবার হয়েছি, সেদিন সিপি সাহেব এসেছিল, তাকেও অনুরোধ করছি। এখানে অনেকগুলো আমাদের গ্রাম পেরোবার সময় একটা বাম্পারের ব্যবস্থা ট্রাফিকের, কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি। আমরা বারবার এখানে দুজন যাতায়াতের সময় মুখোমুখি হয়েছে, দুজনে গুরুতর অবস্থায় আহত হয়েছে। এখন জানি না কতদূর কী হবে, আমরা হসপিটাল পাঠিয়েছি। আমরা আবার প্রশাসনের কাছে বলছি যে যেন দয়া করে আমাদের ট্রাফিকের ব্যবস্থাটা এখানে করা হয়, তাহলে আবার ভবিষ্যতে এখানে কিন্তু আমরা একটা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। ঘটনা ঘটেছে এবং গ্রামের একটা ছেলে প্রাণও হারিয়েছে, গরিব ছেলে। তারপরে আমরা প্রশাসনের গেছিলাম, সিপি সাহেবও এসেছিল, একবার আলোচনা করলো যে এখানে ট্রাফিকের ব্যবস্থা করছি, কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। আমরা কিন্তু মানে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ঘটনা হচ্ছে, ও রাস্তা পারাবার সময় আরেকটা উল্টো দিক থেকে আসা গাড়ি দুজনের মুখোমুখি হয়েছে, প্রচণ্ড দুজনেই আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখন জানি না কী হচ্ছে, দুজনকে হসপিটালে নিয়ে গেছে আমাদের লোকাল চৌরঙ্গি ফাঁড়ির পুলিশেরা। বাসিন্দা একটা তো মনে হয় ধানবাদ থেকে দুর্গাপুর যাচ্ছিল বাইরের, আর একটা আমাদের লোকাল এখানেরই, আমাদের নিমতলার সামনে বাড়ি করেছে সেখানের বাসিন্দা ঘোষ। কেমন অবস্থা এখন? অবস্থা আমার এখন মনে হয় যতটুকু অবস্থা, চঞ্চলের অবস্থা খুব ভালো নয়। এবং আরেকজনের ও, সেও যে ধানবাদ থেকে যাচ্ছিল দুর্গাপুর, তারও অবস্থা খুব আশঙ্কাজনক আছে। দেখা যাক, তাদেরকে আমাদের সরকারি হসপিটালে নিয়ে গেছে। আমরা এখন প্রশাসনের জন্য পদ ছেড়েছি, এরপরে যদি ট্রাফিকের ব্যবস্থা না হয় আমরা কিন্তু বড় ধরনের। আপনার নাম? অমর ব্যানার্জি, দাসগুপ্ত।